একদিকে গার্ডেন ব্রিজে নির্মীয়মান অবৈধ বহুতল ভেঙে বিপত্তিতে একাধিক আহত নিহতের খবর, এদিকে বিধাননগর পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের একটি অবৈধভাবে গড়ে ওঠা ক্লাব তৃতীয়বারের চেষ্টায় চলছে ভাঙার কাজ। অভিযোগ, তথ্য প্রযুক্তি নগরী কমপ্লেক্সের নয়াপট্টি এলাকায় বেআইনিভাবে নির্মাণ হওয়া বিতর্কিত ক্লাব ঘর নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল আদালতে। পরবর্তীতে বিধাননগর পুর নিগমকে আদালত নির্দেশ দেন ওই ক্লাব ভেঙে ফেলার। জানা গিয়েছে ওই তিনতলা ক্লাবটি অবৈধভাবে গড়ে উঠেছিল। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরপর দুবার প্রতিরোধের মুখে পড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পিছু হটতে হয়েছিল বেআইনি নির্মাণ ভাঙতে এসে। প্রথমবার ৩০শে জানুয়ারি ২০২৪, দ্বিতীয়বার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪, কিন্তু হলো না শেষ রক্ষা। অবশেষে সোমবার বিধাননগর পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতিতে সল্টলেক নয়াপট্টি এলাকায় ওই বেআইনিভাবে নির্মাণ হওয়া ক্লাব ভাঙা হয়। তবে সোমবার কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। যদিও ক্লাবের সভাপতি জানালেন বিশাল চক্রান্ত চলছে, অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। আপনারা যেমন ভাঙাটাকে দেখাচ্ছেন, এই জমিটাই কাদের সেটাকেও আপনারা দেখান, এটাই আপনাদের কাছে অনুরোধ করছি। এটা একটা বিশাল চক্রান্ত চলছে, এ একটা জমির মাফিয়া, জমির যারা জমির মাফিয়ারা আছে, জমি হাঙর তারা এখানে রয়েছে। আপনারা ক্যামেরাটা নিয়ে ছুটে গিয়ে দেখুন, পিছনে ওই হাঙরগুলো গাড়িতে বসে আছে, এসির হাওয়াইতে বসে আছে, গাড়িতে বসে আছে। আর তাই দরমার বেড়া দিয়ে হলেও থাকবে ক্লাব। চক্রান্তকারীর কাছে মাথা না নোয়ানোর অঙ্গীকার ক্লাব সভাপতি। আগামী দিনে এই ক্লাব থাক ছিল, আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু এই জায়গায় হয়তো এই বড় ক্লাবটা থাকবে না। একটা দরমার কাঠি দিয়ে হলেও একটা ক্লাব এখানে নয়াপটি আদিত্য স্মৃতিসংঘের যে ক্লাব আছে সেই ক্লাবটা থাকবে। কোনো চক্রান্তকারীর কাছে আদিত্য স্মৃতিসংঘ মাথা কোনো দিন ঝুঁকায়নি আর ঝুঁকাবে না। তবে যেভাবে অবৈধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার মানুষ, যেভাবে বেআইনি নির্মাণের ফলে প্রাণ হারাচ্ছেন বাংলাবাসী, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।